ওয়েবসাইটের মাধ্যমে কাস্টমস সেবা মানুষের দোরগোড়ায় আরও দ্রুত, সহজে এবং কম খরচে পৌঁছে দেওয়া সম্ভব হবে। দুপুরে রাজধানীর একটি হোটেলে কাস্টমস ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আব্দুল মান্নান। তিনি বলেন, বৈদেশিক বাণিজ্য এবং আমদানি রপ্তানিতে কাস্টমস সেবা সম্পর্কে জ্ঞান না থাকায় অনেকেই দালাল বা অসাধু কর্মকর্তাদের মাধ্যমে হয়রানির শিকার হয়ে থাকেন। তবে এখন ওয়েবসাইটের মাধ্যমে কোনো ধরনের ঝামেলা ছাড়াই সব সেবা অনলাইনে নেওয়া যাবে।